আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বার্ষিক সমষ্টিক মূল্যায়নের রুটিন দেওয়া হয়েছে। এই মূল্যায়নটি দুই ধাপে হবে, মূল্যায়নের প্রথম ও দ্বিতীয় দিন এবং মূল্যায়নের তৃতীয় দিন। মূল্যায়নের প্রথম দিন এবং দ্বিতীয় দিনে তিনটি করে সেশন থাকবে এবং প্রত্যেকটা সেশন হচ্ছে 90 মিনিট করে, অর্থাৎ প্রতিদিন তিনটা করে সাবজেক্টের মূল্যায়ন থাকবে। শুধুমাত্র 14 তারিখে দুইটি সেশন, অর্থাৎ দুইটি বিষয়ের মূল্যায়ন হবে। 5 নভেম্বর বিজ্ঞান, ধর্ম, সকল, ডিজিটাল প্রযুক্তি। 6 নভেম্বর হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি, বাংলার মূল্যায়ন। 7 নভেম্বর গণিত, স্বাস্থ্য, সুরক্ষা, জীবন ও জীবিকা। 8 নভেম্বর ইংরেজি, ধর্ম, ডিজিটাল প্রযুক্তির মূল্যায়ন হবে। 9 নভেম্বর বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি, ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের মূল্যায়ন হবে। 13 নভেম্বর গণিত, স্বাস্থ্য, সুরক্ষা ও বাংলার মূল্যায়ন হবে। এবং 14 নভেম্বর দুইটি সেশন হবে, ইংরেজি প্রথম সেশনে এবং দ্বিতীয় সেশনে জীবন ও জীবিকা বিষয়ের মূল্যায়ন হবে, এরপরে ছুটি হয়ে যাবে। শুধু 14 তারিখে দুইটি সেশন, আর বাকি দিনগুলোতে তিনটি করে সেশন হবে, অর্থাৎ তিনটি করে বিষয়ের একটি করে সেশন হবে, প্রত্যেকটি সেশন 90 মিনিট করে। যেমন 5 নভেম্বর প্রথম 90 মিনিট বিজ্ঞান হবে, পরের 90 মিনিট ধর্ম হবে, যার যে ধর্ম সেই বিষয়ে মূল্যায়ন হবে। আর তৃতীয় সেশন অর্থাৎ তার পরের 90 মিনিটে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা হবে। এইভাবে প্রতিদিন তিনটা করে সেশন থাকবে, প্রত্যেকটা সেশন 90 মিনিট করে। মূল্যায়নের তৃতীয় দিন প্রতিদিন একটা করে সাবজেক্ট থাকবে। 15 নভেম্বর ডিজিটাল প্রযুক্তি, 16 নভেম্বর ধর্ম, 19 নভেম্বর বিজ্ঞান, 20 নভেম্বর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, 21 নভেম্বর শিল্প সংস্কৃতি, 22 নভেম্বর বাংলা, 23 নভেম্বর জীবন ও জীবিকা, 26 নভেম্বর গণিত, 27 নভেম্বর স্বাস্থ্য সুরক্ষা এবং 28 নভেম্বর ইংরেজি বিষয়ের মূল্যায়ন হবে। বার্ষিক সমষ্টিক মূল্যায়ন রুটিন 2023 সপ্তম শ্রেণী। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর রুটিন একই, শুধুমাত্র সাবজেক্টগুলো ভিন্ন হবে। যেমন 5 নভেম্বর গণিত, জীবন, জীবিকা ও বাংলা, এখানেও মূল্যায়ন হবে দুই ধাপে, প্রথম দিন ও দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন। প্রথম ও দ্বিতীয় দিনে তিনটি করে সেশন থাকবে, শুধুমাত্র 14 তারিখে থাকবে দুইটি সেশন। 5 নভেম্বর গণিত, জীবন, জীবিকা ও বাংলা, 6 নভেম্বর ইংরেজি, স্বাস্থ্য, সুরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, 7 নভেম্বর বিজ্ঞান, ধর্ম, ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের মূল্যায়ন হবে। 8 নভেম্বর হবে গণিত, শিল্প ও সংস্কৃতি, জীবন ও জীবিকার মূল্যায়ন। 9 নভেম্বর ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য, সুরক্ষা ও বাংলার মূল্যায়ন হবে। 13 নভেম্বর হবে ইংরেজি, ধর্ম ও বিজ্ঞানের মূল্যায়ন। 14 নভেম্বর হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, শিল্প ও সংস্কৃতি, এই দুইটি বিষয়ের মূল্যায়ন। এই দুই সেশন শেষে ছুটি হয়ে যাবে। মূল্যায়নের তৃতীয় দিন 15 নভেম্বর বাংলা, 16 নভেম্বর জীবন ও জীবিকার মূল্যায়ন হবে, 19 নভেম্বর গণিত, 20 নভেম্বর স্বাস্থ্য সুরক্ষা, 21 নভেম্বর ইংরেজি, 22 নভেম্বর ডিজিটাল প্রযুক্তি, 23 নভেম্বর ধর্ম, 26 নভেম্বর বিজ্ঞান, 27 নভেম্বর শিল্প সংস্কৃতি, 28 নভেম্বর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের মূল্যায়ন হবে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর মূল্যায়ন হচ্ছে দুই ধাপে, প্রথম এবং দ্বিতীয় দিন তিনটা করে সেশন, মানে প্রতিদিন তিনটা করে সাবজেক্টের পরীক্ষা হবে, আর প্রত্যেকটা সেশন 90 মিনিট করে। শুধুমাত্র 14 তারিখে ষষ্ঠ এবং সপ্তম উভয় শ্রেণীর জন্যই দুইটি করে সেশন, এরপরে ছুটি হয়ে যাবে। আর তৃতীয় দিনে ষষ্ঠ এবং সপ্তম উভয় শ্রেণীর জন্য একটি করে বিষয়ের মূল্যায়ন হবে। যেহেতু রুটিন দিয়ে দিয়েছে, তোমরা ভালো করে প্রস্তুতি গ্রহণ করো, যাতে তোমাদের মূল্যায়ন সুন্দর হয় এবং তোমরা ত্রিভুজ প্রাপ্ত হও, এই কামনা করি। আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ।